নমস্কার, কেমন আছেন আপনারা? অঞ্জলির পৃথিবী চ্যানেলে নতুন একটা ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। তো আজকে শনিবার, প্রচুর কাজ প্রচুর কাজ। তার মধ্যে কেন শনিবারের কাজটা পড়ে আর সারা সপ্তাহ পরে যে রবিবারটা আসে সেই রবিবারে একটু খাওয়া দাওয়া চারিদিকে পরিষ্কার পরিচ্ছন্ন সারা সপ্তাহের জন্য থাকে, সেই জন্য একটু কাজটা থাকে। আমি ওই জন্যে রান্নাবান্নাটা একটু শনিবারটা করে হালকা হয়ে নিই, শনিবারটা করা থাকলে রবিবারে অত চাপটা পড়ে না। তা আমি ওই রান্নার দিকে ছিলাম, তা তার মধ্যে আমার আঙ্কেল আমাকে বলল যে এরকম এসিটা দেখছিলাম ঠান্ডাটা কম হচ্ছে মনে হচ্ছিল, সেই জন্য খবর দেওয়াতে লোক এলো, লোক এসে বললো একটু সার্ভিস করে দিতে হবে। তো আমার ওই রান্নাবান্না, আমি ওই একা রয়েছি, তার মধ্যে ঘরের এত কাজকর্ম রয়েছে, তার মধ্যে উনি এসছেন, কিছু করার নেই, ওটাকেও সার্ভিস করাতে হবে, যখন বললো সার্ভিস করিয়ে নিচ্ছে। তো সুন্দর ব্যবস্থা রয়েছে এখানে, সুন্দর ব্যবস্থা যে এই গান দিয়ে, ওয়াটার গান দিয়ে কী সুন্দরভাবে পরিষ্কার করছে। আর একটা জ্যাকেট পরিয়ে দেওয়া হয়েছে, তার থেকে একটা পাইপ মতো নেমে এসেছে, সেই পাইপটা ওখানে একটা বালতি রাখা হয়েছে, বালতির মধ্যে দিয়ে দেওয়া হয়েছে যাতে জলটা চারিদিকে না হয়। সুন্দর ব্যবস্থা হয়েছে, ঘরের মধ্যেই তো সবাই রাখে, তা সেই জন্য এইগুলো ব্যবস্থা করা হয়েছে, ভালো লাগলো। তো ওদিকে অত কাজ, আমি কখন কী করব, বেশ টাইম নিলে এটা অনেকক্ষণ ধরে এ হলো, তো অনেকটাই টাইম গেল। এদিকে শনিবারে আরও কাজ রয়েছে, অন্য আদার্স রান্না ছাড়াও আর ঘরের অনেক কিছু কাজ রয়েছে। রবিবারটা যাতে আমি ফ্রি হতে থাকতে পারি সেই জন্য আমি আগে থাকতে এই কাজগুলো করে রাখি। তো যাই হোক, এখানেও আমাকে সময় দিতে হলো। কী সুন্দর বাইরের মেশিনটা, তো ওখানে জল দিয়ে কী সুন্দর গান দিয়ে কী সুন্দরভাবে করে দিচ্ছে, বেশ ভালো ব্যবস্থা। আমার যেহেতু নিচে রুমটা আমার নিচে, সেই জন্য ওখানে নিচেই লাগানো ছিল, ও বেশ গিয়ে করে দিল। তো যাদের ওপরে কীভাবে করে আমি জানি না, ও তো বললো যে আমাকে, আমি জিজ্ঞাসা করেছিলাম, উনি বললো যে আমাকে জল মগে করে জল নিয়ে ছিটি ছিটি দেয়া, আমি ঠিক জানি না ব্যাপারটা কী হলো। দেখুন এই যে নেটগুলোতে কীরকম ধুলো পড়েছিল সেটা দেখেই বুঝতে পারছেন, একটা রাখা আছে, হ্যাঁ, আর একটা পরিষ্কার করে দিল। আগে উইন্ডো এসি কী হতো যে যারা সার্ভিস করতে আসো তারা বলতো এই সাবান দিতে হবে, এই দিতে হবে, পরিষ্কার করবো করবো, কিন্তু সুন্দর জল এক ফোঁটা কোথাও কিছু হলো না, অথচ পরিষ্কার হয়ে গেলো, ওয়াটার গান দিয়ে সুন্দরভাবে পরিষ্কার করে দিল, একদম সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেল। এখানেও বালতি করে জলটা নিয়ে এসেছিলো, ওর মধ্যে পাইপটা ঢুকিয়ে কারেন্ট দিয়ে কী সুন্দর করে দিল, বেশ ভালো ব্যবস্থা, তাই না? খুব সুন্দর ভালো ব্যবস্থা, আমার তো খুব ভালো লাগলো। এই জ্যাকেটটা পরানো আছে, কারণ কি জল আস্তে আস্তে নিচে নামছে, উনি আবার ঠিকঠাক করে দিচ্ছে যে যাতে জলটা বেরিয়ে যায়, জলটা বেরোচ্ছে বালতিতে, জলটা বেরোচ্ছে, তখনও পাইপটা এবার তুলে নিল, আস্তে করে গুটিয়ে তুলে নিল, কারণ কি না হলে তো ওখান থেকে জলটা পড়বে। জ্যাকেটের চেনটা আটকে দিল, কারণ কি জলটা যাতে না পড়ে চারিদিকে যাতে না হয়, সেই জন্য জ্যাকেটের চেনটা লাগিয়ে দিল। আর একটা কথা হচ্ছে যে ওদের অ্যাকচুয়ালি কি কোম্পানি থেকে লোক এলে একটা সুবিধা কি যে ওরা এই লাইনে আছে, সব কিছু সুন্দরভাবে করে করে, খুব ভালো ব্যবস্থা ওদের। প্লাস্টিকটা লাগানো ছিল, তো আমি লাগিয়ে রেখেছিলাম যে থাক, ভালো থাকবে। তো উনি বললো যে পরে কিন্তু ওখানে দাগ হয়ে যাবে, আমি বললাম ঠিক আছে তাহলে তুলে দিন। ¶¶
যেরকম আরামও আছে সেরকম প্রচুর খরচাও আছে, মাসে মাসে যে ইলেকট্রিক বিল সেটা তো আছে ভালো রকম আছে, তার মাঝে তাও আমরা দিনে বেলা চালাই না, রাতে শোয়ার সময়তেই চালাই। তার ওপরে আবার এই ছমাস অন্তর অন্তর এভাবে সার্ভিসে 700-800 হাজার টাকা কোনো কোম্পানি এতে হয়, তো সেটা একটা খরচা ভালোই আছে। অবশ্য এগুলোর প্রয়োজন আছে, শরীরটা ভালো থাকলে তবেই আমরা কাজ করার ফিটটা পাবো, কাজ করতে পারি। এগুলো না মানে এগুলো কিছুই না, বিলাসিতা আমরা বলবো সেটা বিলাসিতা নয়, এগুলোর আমাদের প্রয়োজন আছে, শরীরটা ভালো রাখার জন্য এটারও প্রয়োজন আছে। যা গরম পড়েছিল তো ভাবাই যায় না, যত মানে এগোচ্ছে দিন, ধরুন এই বছর যেরকম গরম, দেখা গেল সামনের বছর আবার তার থেকেও গরম হবে। তা সেই এগুলোর প্রয়োজন আছে, কারণ না প্রয়োজন হলে আমাদের শরীরটাও মানে ভালো থাকবে না, গরমে কষ্টে কাজ করার যে এটা সেটাই পাবো না, কাজ করতেই পারবো না গরমে। একটা বড় কাজ হয়ে গেল, এটাও অনেকদিন করা হয়নি, অনেকদিন বলতে 1 বছর হলো, নতুন কিনেছিলাম, 1 বছর হয়ে গেল। 1 বছর হয়ে যাওয়ার পরে ফ্রি সার্ভিসটা আমরা নিয়ে নিই, তো ভেবেছিলাম ঠিক আছে দরকার নেই, এমনি চলছে তো ভালোই চলছে, কোনো অসুবিধা নেই। তো আমাদের ডেটটা পেরিয়ে গেছে, তারপর ভাবলাম যে একবার কোম্পানির লোককে ডেকে একবার দেখিয়ে দিই, তো বললো সার্ভিস করিয়ে নিন, করিয়ে নিলাম। দেখা যাক আজকে ঠান্ডাটা কেমন হয়, এটা রাতেই বুঝবো, এখন তো চালিয়ে দেখিয়ে দেবে নিশ্চয়ই। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট, ও যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এটা আমার অনুরোধ রইল। আর আপনারাও সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন, আর কি বলবো, ভিডিওটাতে একটা লাইক দিয়ে এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন। ওকে, টাটা।